আমাদের সচেতনতার অভাবেই বিকলাঙ্গ ও প্রতিবন্ধী শিশুর জন্ম হয়। প্রতিবন্ধী শিশুর জন্ম হওয়া কোনো মা বাবারই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফসল নয়। কোনো মা বাবা চায় না তার শিশু প্রতিবন্ধী হয়ে জন্ম নিক, কিন্তু মা বাবার সামান্য একটু অসতর্কতার কারণেই এই প্রতিবন্ধী শিশু জন্ম হয়, যা ভবিষ্যতে বোঝা হয়ে সমাজের দাঁড়িয়ে যায়। একজন বিকলাঙ্গ মানুষের আর্তনাদ, জন্ম থেকে চলছি মা গো, এবার আদেশ করো, তুমি আদেশ করো। আদেশ করো মানে আমাকে মৃত্যু দাও। এই বিকলাঙ্গ জীবন নিয়ে এই সমাজে আমি আর বেঁচে থাকতে চাই না। অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যবশত অনেকের প্রতিবন্ধী সন্তান জন্ম হয়ে থাকে, যা একদমই অনাকাঙ্ক্ষিত, কারণ কেউ চায় না তার সন্তান কোনো প্রকার ত্রুটি নিয়ে পৃথিবীতে আসুক। সময়ের প্রয়োজনে মানুষকে প্রতিবন্ধীদের সম্পর্কে জানতে হচ্ছে, কারণ সমাজের যে ক্ষুদ্র অংশ প্রতিবন্ধী তাদের বাদ দিয়ে বা অবহেলা করে সমাজে উন্নতি করা সম্ভব নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। প্রতিবন্ধী শিশু জন্মাবার কারণ, গর্ভাবস্থায় শিশুর মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই নানা প্রকার ওষুধ খেতে থাকে, তা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। অনেক ওষুধ ব্রণের অঙ্গ সৃষ্টিতে বাধার সৃষ্টি করে, ফলে শিশু যে কোনো ধরনের বিকলাঙ্গ বা প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মা যদি গর্ভাবস্থায় ঘন ঘন খিঁচুনি রোগে আক্রান্ত হয়, তাহলে শিশুর অক্সিজেনের অভাব ঘটতে পারে, ফলে শিশু মানসিক রোগে আক্রান্ত হতে পারে। গর্ভাবস্থায় প্রথম 3 মাসে মা যদি যক্ষা, ম্যালেরিয়া, জার্মান হাম, চিকেন পক্স, মাম্স, রুবেলা ভাইরাস, এইডস ইত্যাদি রোগে আক্রান্ত হন, তবে গর্ভস্থ শিশুর উপর তার প্রভাব অত্যন্ত ক্ষতিকর হয়। এর ফলে শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ ও মানসিক প্রতিবন্ধী হতে পারে। এছাড়া মায়ের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, থাইরয়েড গ্রন্থির সমস্যা প্রভৃতি শারীরিক অবস্থায় গর্ভস্থ শিশু প্রতিবন্ধী হতে পারে। মায়ের বয়স যদি খুব অল্প হয় অথবা খুব বেশি হয়, অর্থাৎ 40 বছরের বেশি হয়, তাহলে শিশুর জন্মের সময় ঝুঁকি থেকেই যায়। শিশুর জন্মের সময় মাথার জোরে আঘাত পেলে সেই শিশু হতে পারে প্রতিবন্ধী। শিশু ছোটবেলায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেলেও সমান সমস্যা হতে পারে। মা যদি আরএইচ পজিটিভ আর বাবা যদি আরএইচ নেগেটিভ হয়, তাহলে গর্ভস্থ সন্তানের আরএইচ পজিটিভ বা নেগেটিভ হতে পারে। মা ও সন্তানের আরএইচ উপাদানের মধ্যে যদি মিল না থাকে, তবে তাকে আরএইচ অসঙ্গতা, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বলা হয়। এতে মৃত সন্তান জন্ম নেয়, আর যদি শিশু বেঁচে যায় তাহলে মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মায়। প্রতিকার, গর্ভাবস্থায় নানা জটিলতা অটিজম হওয়ার সংখ্যা বেড়ে যায় বলে গর্ভাবস্থায় মায়েদের সুষম খাবার, পর্যাপ্ত বিশ্রাম, মস্তিষ্কের বিকাশে সহায়তা, নানা রকম ভিটামিন মিনারেল সেবন, যেমন ফলিক অ্যাসিড, আয়রন, ন্যূনতম 4 বার শারীরিক চেক আপ এর মাধ্যমে নবজাতকের অটিজম হওয়ার আশঙ্কা বহুলাংশে কমানো যায়। প্রতিবন্ধিতা রোধ করতে হলে গর্ভকালীন সময় ওষুধ গ্রহণে সতর্ক থাকতে হবে, প্রতিষেধক টিকা গ্রহণ করতে হবে এবং জন্মের পর শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার দিতে হবে, স্বাস্থ্যকর পরিবেশে শিশুকে লালন পালন করতে হবে, বেশি বয়সে সন্তান ধারণ রোধ করতে হবে, প্রতিবন্ধী নারীর অধিকার, চলাচল, প্রবেশ গম্যতার অধিকার, কাজের অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, সংগঠিত হওয়ার ও স্বাধীনতার অধিকার, স্থানীয় ক্ষমতা কাঠামোতে অংশগ্রহণ ও সরকারি সেবা প্রাপ্তির অধিকার, শিশু অধিকার, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে।